এক সময় গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই দেখা মিলত তাল গাছের। কবি দেখাতেন ওই দেখা যায় তাল গাছ, তবে কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে পরিবেশের ভারসাম্য রক্ষার কবচ হিসেবে আখ্যা লাভ করা এই তাল গাছ। পরিবেশবিদরা বলছেন, প্রয়োজনে অপ্রয়োজনে অবাধে যে হারে তাল গাছ নিধন করা হচ্ছে তাতে বাড়ছে বজ্রপাতের ঝুঁকি। ময়মনসিংহ থেকে সহকর্মী ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কবির এই কবিতা যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি কালের আবর্তে হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকারী তাল গাছ। একসময় গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতে তাল গাছের দেখা মিললেও আজ আর তেমন একটা দেখা মিলে না। পরিবেশ বান্ধব তালের উপকার সম্পর্কে না জানায় ইটের ভাটায়, লাকড়ি ও ঘরের কাজে ব্যবহার করায় বাড়ছে ঝুঁকি। অনিরাপদ হয়ে উঠছে আবাসস্থল, ফলে ঝড় বৃষ্টি ও বিজলির হাত থেকে রক্ষা পাচ্ছে না মানুষ, পশু পাখি সহ জীব বৈচিত্র্য। এখন আর তাল গাছ নাই, বাতাসে আমাদেরকে ভাঙ্গা লায়, বাতাস আমরা আর রাখে না, আর যার জন্য আমাদের মাঝে বজ্রপাতের সংখ্যাটাও বেশি হইতেছে। তাল গাছ না থাকার কারণে আপনার ওই ঝড় তুফান বা বজ্রপাতটা একটু বেশি হয়। বিজলি মারে, ঠাড়া মারে আর কি, ওই ঠাড়া মারলে ঠাড়া পড়ে অনেক মানুষ মরছে, আমার এলাকা মানুষ মারা গেছে। এই যে তাল গাছ কাটাতে এখন ওই ঠাড়ার উপদ্রবটা অনেক বেড়ে গেছে। তালের রস দিয়ে তৈরি হতো বিভিন্ন ধরনের শৌখিন পিঠা, তালের পাতা দিয়ে তৈরি হতো নানা কারুকার্যের হাত পাখা। গরমকালে তাল পাতার পাখার কদর ছিল সকলের কাছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরিবেশ বান্ধব এই তাল গাছের উপকার সম্পর্কে না জানায় তা আজ বিলুপ্তির পথে। আর আগে যেদিন তাল গাছ আসিল, এখন আর ওইদিন তাল গাছ নাই, জায়গায় জায়গায় পাতলা পাতলা আছে, আর না হলে মাসে। নতুন করে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করলে কমে আসবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য, এমনটাই মনে করেন সচেতন মহল। গাছ বা আবার যদি বৃক্ষরোপণের, গাছ রোপণের, বনায়নের পদক্ষেপ যদি নেওয়া যায় তাহলে নিঃসন্দেহে আমাদের প্রকৃতির জন্য ভালো হবে। এখন বর্তমানে তাল গাছের দেখা যায় না, নতুন করে কেউ রোপণ করে না। আগের যে গাছগুলো আছে এই গাছগুলো মানুষের কাটতে ফেলাইছে, অনেক জায়গায় দেখা যায় বলে কারেন্টের খুঁটির জন্য কাটা পড়তেছে। তাল গাছ না থাকায় বাড়ছে বজ্রপাতের ঝুঁকি, তাই তাল গাছ রোপণে সচেষ্ট রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এমন মন্তব্য এই কর্মকর্তার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় এই কাজটা করে আসছে, যাতে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য তাল গাছ রোপণে উদ্বুদ্ধ করেন। এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুব প্রশংসনীয় কাজ করে আসছে। তাল গাছ রোপণে এগিয়ে আসবে সবাই, কমে আসবে প্রাকৃতিক ঝুঁকি, তাই বাড়াতে হবে সচেতনতা, ভূমিকা রাখবে কৃষি বিভাগ, এমনটাই দাবি সচেতন মহলের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।